আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। তো আপনারা ঠিকই ধরে ফেলেছেন, আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে জুতার দোকান। তবে জুতার দোকান হলে কি হবে, এটা একটা ভিন্ন ধরনের ভিডিও, এবং সেটা হচ্ছে কুমিল্লাতে যে রিপেয়ার্ড জুতা, মানে হচ্ছে এখানে কিছু সিক্রেট বিষয় আছে। বিভিন্ন জায়গা থেকে যেসব জুতাগুলো সোর্সিং করা হয়, ওগুলো মেরামত করে, কালার করে, কিংবা বিভিন্ন ধরনের ভালো ভালো জুতা, সেকেন্ড হ্যান্ড জুতা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যেখানে বিক্রি করা হয় সেই মার্কেটটিতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। সেই ভিডিওটাই আপনারা দেখতে পাচ্ছিলেন। তো সেই মার্কেটটা হচ্ছে গিয়ে আপনার কান্দিরপাড় থেকে একটু পশ্চিম পাশে, যারা কান্দিরপাড়ের বাহার মার্কেটটা চেনেন তার একটু সামনেই, 10-20 হাত সামনে আগালেই পশ্চিম পাশে রাস্তার উত্তর পাশে এই দোকানটা বসে। দোকানটা বসে হচ্ছে প্রতিদিন ঠিক আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের একটু আগে থেকে মোটামুটি রাত 9টা 10টা 11টা পর্যন্ত এই জুতাগুলোর দোকান বসে। ওখানে আপনারা রিপেয়ার জুতার পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে নতুন কম দামের কিছু জুতার কালেকশন। তো এখানে বেশ 8-10টা 12টা দোকান আছে, আপনারা চাইলে ওখান থেকে সস্তায় জুতা কিনে নিয়ে যেতে পারেন। তো চলুন সেই ভিডিওটা আমরা এনজয় করি। আর বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সন্ধ্যার পরপরই এই দোকানগুলো বেশ জমে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন কান্দিরপাড় মোড়, এটা হচ্ছে বাহার মার্কেট। এর সামনে দিকে এসেই এখানে এই সামনে দোকানগুলো আপনারা দেখতে পাবেন। নতুন পুরাতন সব ধরনের জুতাই এখানে পাওয়া যায়, বিশেষ করে ছেলেদের নানা রকম নতুন ফ্যাশনেবল জুতা, বিভিন্ন কালারফুল জুতা এখানে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে রিপেয়ার করা কিংবা নানান রকমভাবে সোর্সিং করা জুতাগুলো এখানে বিক্রি করা হয়। এক সময় আমিও এখান থেকে জুতা কিনে পড়তাম, যেখানে মাত্র 70-80 টাকা 100 টাকায় জুতা পাওয়া যেত, রিপেয়ার করা জুতা, যেটা দিয়ে আমি অনায়াসে কয়েক মাস চলে যেতে পারতাম। সম উপযোগী প্রযুক্তিপূর্ণ টেকনোলজি রিলেটেড আপডেট ও সোশ্যাল সাইটের বিভিন্ন ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন সব জানতা চ্যানেলটি।